দিনের 10টা বড় খবর দিয়ে শুরু করছি আজকে দিনের 10। প্রথম খবর রয়েছে নিউজিল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের লরেল হোবার্ট অলিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক হিসাবে। সম্প্রতি অংশগ্রহণের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা সংশোধন করার পরে কর্মকর্তারা তাকে টোকিও 2020-এর জন্য মহিলা ওজন তোলার দলে নির্বাচিত করেছেন। এরপর নজর রাখবো পরিবেশের খবরে। NOAA এবং নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন 2005 থেকে 2019-এর মধ্যে এই সময়কালে পৃথিবীর শক্তির ভারসাম্যে ঘটেছে দ্বিগুণ পরিবর্তন। অরণ্য ধ্বংস এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের মতো গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি হয়েছে বায়ুমণ্ডলে। গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ অনেক বেশি মাত্রায় ধরে রাখছে, ফলে মহাকাশে তাপ ছড়িয়ে যেতে পারছে না। বৈজ্ঞানিকরা সতর্ক করেছেন, এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে জলবায়ুর এই পরিবর্তন মানবজাতির পক্ষে নেতিবাচক প্রভাব ডেকে আনবে। মহাকাশের কথায় মনে পড়ল, ভারতীয় বিজ্ঞানীদের একটি 6 সদস্যের দল নাসা ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অনুসন্ধান সংস্থার সহযোগিতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে পৃথিবীর নিকট 4টি নতুন গ্রহাণু আবিষ্কার করেছেন। যাচ্ছি পরের খবরে। পরিচালক রামকমল মুখোপাধ্যায় রিক্সাওয়ালা ছবিটির জন্য ইউএসএর বেস্ট শর্টস চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ইউএসএতে আয়োজিত এই প্রতিযোগিতায় ফিল্ম, টেলিভিশন, ভিডিওগ্রাফি এবং নতুন মিডিয়া পেশাদারের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে, যারা বিভিন্ন বিষয়ে নৈপুণ্য এবং সৃজনশীলতায় ব্যতিক্রমী কৃতিত্ব প্রদর্শন করেছেন। পরের খবরটি রয়েছে চারধাম যাত্রাকে নিয়ে। 2রা জুলাই থেকে 2টি ধাপে শুরু হতে চলেছে চারধাম যাত্রার অনুষ্ঠান। উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। শীঘ্রই এই যাত্রা সম্বন্ধীয় যাবতীয় বিবরণ বিশদভাবে জানিয়ে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তবে এবারের জন্য কেবলমাত্র স্থানীয়রাই এই অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পাবেন। পরের খবরে থাকছে ব্রাজিল। গত শনিবারের তথ্য অনুযায়ী ব্রাজিলের কোভিডে মৃত্যুর সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। এর কারণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, দেরি করে টিকা দেওয়ার কারণে এবং সরকার সামাজিক দূরত্ব ব্যবস্থা তৈরি করতে দেরি করায় ব্রাজিলে এত খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। চলে এসছি পরের খবরে। 110 মিলিয়ন বছর আগে যুক্তরাজ্যের মাটিতে হাঁটত এরকম সর্বশ্রেষ্ঠতম ডাইনোসরগুলির অন্তত 6টি বিভিন্ন প্রজাতির পায়ের ছাপ পাওয়া গেছে কেন্টে। হেস্টিংস মিউজিয়াম, আর্ট গ্যালারি এবং পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, ডাইনোসরের এই পায়ের ছাপগুলির আবিষ্কার ডাইনোসর বিষয়ক সর্বশেষ রেকর্ড বলে মনে করা হচ্ছে। যাওয়া যাক কেন্দ্রের খবরে। সরকার প্রস্তাবিত সিনেমাটোগ্রাফিক অ্যাক্ট বিল 2021 সম্পর্কে জনসাধারণের প্রতিক্রিয়া জানতে চাইছে সরকার, যার ফলে সব বয়সের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া সম্ভব হবে এবং বয়সের ভিত্তিতে সিনেমার ক্ষেত্রে বিভক্তিকরণ করাও আরও সহজ হবে। কেন্দ্রকে যে কোনো রকম অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে এবং কাজ করার অনুমতি দেবে সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করবে সরকার। পরের খবর রয়েছে অস্ট্রেলিয়া থেকে। সোমবার অস্ট্রেলিয়া সরকারের জুনিয়র জোটের শরিক ন্যাশনাল পার্টির বার্নাবু জয়েস অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। মিস্টার জয়েস এর আগে 2010 থেকে 2018 পর্যন্ত অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন, তবে প্রাক্তন কর্মী সদস্যের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। আজকে শেষ খবরটি কৃষি সংক্রান্তিত। নিত্য ঘূর্ণিঝড়ে ধাক্কা এবং নোনা জল ঢুকে কৃষিজমির দফা রফা হওয়াটা সুন্দরবন সহ উপকূলবর্তীবঙ্গে কার্যত বছরকার দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্দশা মোচনে সাবেক দেশি সুগন্ধি ধান চাষে জোর দিচ্ছেন কৃষি বিশারদেরা। উচ্চ ফলনশীল ধানের তুলনায় উৎপাদন কম, কিন্তু বন্যার পরে দক্ষিণবঙ্গে কিছু দেশি ধানই জমি এবং কৃষি জলবায়ুর সঙ্গে খাপ খেয়ে যায় এই ধান। তাই কয়েকটি বিশেষ এলাকায় দেশি সুগন্ধি চালের উৎপাদনে পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার সহ কৃষি অধিকর্তা কাজল চক্রবর্তী এমনটাই জানিয়েছেন। আজকের মতো দিনের 10 এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।